সোনাগাজী বাজারে বুড়িয়া গরু বেচছে 1 লাখ, কয় লাখ? 1 লাখ। ওহু ভাইয়ে কিনছে গরু, আনতে আছে গরু, বুড়িয়া গরুর দিকে আসছে হয় না, বুড়িয়া সাইতে আছে টিয়ার দিকে যা। মাইয়াগা বহুত কষ্ট করে গাছ টাছ কাটি দিছে, মাইয়াগারে বিয়ে দিই, মাই একখান বিয়ে করি পাল্লা যদি বাসায়, এটা টিয়া সায় তাজা তাজা নোট। ওহু ভাই গরুর দিকে গরু লয়ে যার, নজরুল ভাই জিজ্ঞা, ভাই আ গরু কত হয়েছে? এমিয়া কয় 1 লাখ। ক জিচ্ছেন? একটু হাম দি দিছি আর জিচ্ছে কই? এমিয়া গরু নেজরে মুসুডি হিট ভাই থাপড় দে গরু এনে দিকে আই লাভ ইউ কিরিন না, গরুর দিকে খুশি অহু ভাই চলিয়ে গিয়ে, আর টিয়া বুড়িয়া বেশি টিয়ালে খুশি। যারা সত্যিকার আখেরাত কিনিন না লোক, যারা আখেরাতের প্রতি তারগিব আমলের মাধ্যমে আখেরাত কিনিয়ে এলেছে, এতে কত কোনো যাইব হয়ে চিন্তা আছে আখেরাতের দিকে, এতে মৌতের ডরা না। আর যিনি দুনিয়া কিনিয়ে এলেছে আখেরাত বেশি, এতক্ষণ আরও কিছুদিন থায় দরকার, সিংহে ফুতুন হার্টটা একটু চেঞ্জ করি আনি, আল্লাহ আল্লাহ আরও কিছুদিন থায়। এতে মরবার সময় মনে যেন আজরাইলে তার রুটা বহুত কোবাই বাইর করতে আছে। সাহাবায়ে কেরাম সবসময় ইন্তজার করতেন মৃত্যুর, আল্লাহ কতক্ষণে নিয়ামতটা দিবেন। মুয়াজ ইবনে জাবালটা দিলে তাহলে আনুর মৃত্যুর সময় কহার মুহূর্তে, তোরে ভাইয়ে কতদিন টোকাই রে, আয় তোর মাধ্যমে তো আমি আমার মহান প্রভুর কাছে যাব। জান্নাতে যাইতে সবাই রাজি, মরত কেউ রাজি ন, কিন্তু তোরে জান্নাতে তো আল্লাহ নিতে হইতো না মরণ ছাড়া, ঠিক কিনা? তাহলে লাথি মার দুনিয়ারে, যা কক দিন আস দুনিয়ারে এত ভালোবাসিচ্ছে। এই দুনিয়াটা আমাদের জন্য কি খানা? জেলখানা। কাফেরেরা ফ্রি সেক্স, মনে যার লগে সায় তার লগে, মুসলমানে কি ডাহারিব নি? হেরা সাতজনের ভিত্তে সীমাবদ্ধ, কয়জনের ভিত্তে? সাতজনের ভিত্তে সীমাবদ্ধ। তাইলে এই দৃষ্টিকোণ থেকে আমরা জেলে আছি, তাইলে আমরা এই জেল থেকে মুক্তি কিভাবে হমু? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। তোরা তো মৌতের ডর আস, কিন্তু সবাই জান্নাতে যাচ্ছি চাস, চাসি রে, যদি কয় আট মরিউম বেগুনে কেউ মরত না। বুড়িগারে যদি জিজ্ঞেস করে কি হয়েছে, এটা আসেন কেমন? না ভালো নাই, গোডা খাই গোডা বাড়ি যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মউতু তুহফাতুল লিল মুমিন, আমার উম্মতের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়ার বাক্সা, হাদিয়া। সুবহানাল্লাহ, হাদিয়া। তোমরা কথা বললে তো হয় না, তোমাদেরকে নামাই দিই তো, তোমরা বহুত শেয়ান হইতেছো, আমার লগে ডিস্টার্ব করো, কিন্তু চুপচাপ থাকো না, অল্প সময় আমি ওয়াজটা জমাই দিব ইনশাল্লাহ। আমিন। তো কই এন্দি রে, শতানি করিচ্ছে কথাটা বারবার, ড্রপ খাক, সব হইতে আছে হাতের এদ্দুর পাওয়ার, এ হাতের আর গুতাইয়েন না। এই এন্দি মূল কথা হলো ইবলিস দুই সাইডে দিয়ে ইয়ে হই এন্দি এব নই এন্দি এব, মাইক ওলারে গুতাই, মানে শতান যদি আয়কো মাইকের আওয়াজ বাড়া, তাহলে তো শতানের বেয়াকে মারব, এই গুণের এই গুণের মাধ্যমে শতান নাজিল হইব। এবড়া মাইকোলা, তুই কারো কথা শুনবি না, জান্য কিছু এনে তুই আরো হিসে যা, ইজ্ঞা কে হিসে যা আরো, তুই ঠিক আছো, তুই বয় আরে হাতে যার বিহিসে কতুরে আইসি রে, কত সুড়ি আইলো নি কোন, তুই বইবি তোর মেশিন হো না, প্রতিবন্ধী হলান হাড়াই দেবে এটা, এই মুই করলে হি মুই যায়, হি মুই করলে হি মুই যায়, তোরে ঠেলা দিব আওয়াজ বাড়াই বেললে, তুই বাড়াইস না, আমি তোরে মিলে দিছি পাওয়ার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, তুই বল তুই বল ভাই, তুই আর টার্গেটে হড়ি গেছ, বল তুই বাজি বইও। এই যে সরমটি দিতে আছি, কথাটি ক্যামেরা থেকে আর ডিলেট হবে না কেয়ামত পর্যন্ত, কথাগুলো আর তারা এ করার সুযোগ পাবে না। এ 12টাতে প্রোগ্রামটা চলিয়ে আবার অনলাইনে টেলিভিশনে সারা ওয়ার্ল্ডের আমাদের সকল বাংলা ভাষাভাষীর বাইরা দেখবে। তো এখন এই মৌতের মাধ্যমে আমরা জেলখানা থেকে মুক্তি পাবো, কিসের মাধ্যমে? তাইলে মৌতের আই লাভ ইউ কসনি কতিন, এটার গঠন আছে। তুই তো দুনিয়াতে বেশি দিন থাকতে চাস, তুই আখেরাত কিনতে হারস না, এই জন্য তুই হিয়ানো যাইতে ডর আস। যদি তুই আখেরাতের গুরুত্বটা বুঝদি, তাহলে তুই দুনিয়াটারে তুই লাথি মারি আখেরাতের দিকে আগাইতি। এই দুনিয়ার মায়া জালে প্রতারণার ভিত্তি আস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এই প্রত্যেক
ভুলের মূল হচ্ছে দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়াকে আমরা ভালোবাসি, আমরা এই ভুলের ভিতরে আছি। আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনু মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়ার উপরে আল্লাহর গজব, দুনিয়ার ভিতরে যা আছে এটার উদ্দিও আল্লাহর গজব। তবে তবে যেটা আল্লাহর জন্য করছেন, আপনি জিকির আজগার করছেন, নামাজ পড়ছেন, ভালো কাজ করছেন, দেশ দশের কল্যাণের কাজ করেছেন, আখেরাতের জন্য সামানা নিছেন, ইয়ান ঠিক আছে। আর এ চব্বিশ ঘন্টার ভিতরে ব্যাকান 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 কি তিরমিজি শরীফের হাদিস। তাইলে আবার আপনি সিদ্ধান্ত নেন কি আখেরাতের দিকে আস্তে আস্তে আগাইবেন নি, আগাইবেন নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকমান আলাইহিস সালাম কয় হুতরে হুত, তুই যেদিন সোনাগাজী আইছ সেদিন থেকে সোনাগাজী তোর থেকে পিছে যা। সামনে আইতেছে একটা স্টেশন, লালফুল স্টেশন রে বাবা, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত যেদিন জন্মিছেন এই গ্রামে আসছেন এই শহরে, সেদিন থেকে এই সোনাগাজী শহর আপনার থেকে পিছিয়ে যাচ্ছে। সামনে আপনার এই দেহ গাড়িটা মৃত্যুর মাধ্যমে ব্রেক দিব আখেরাতের স্টপিজে। লোকমান আলাইহিসসালাম কো পুত্রে ফুত, ফেনি ফ্লাইওভার মহিফালের উপরে গর করিস না, বিল্ডিং উঠেস না, রেল ব্রিজ আর ফ্লাইওভারের উপরে ফেনে যদি কেউ ছয়তলা বিল্ডিং করে তারে কি কইব, পাগল, তারে কি কইব। কারণ ব্রিজের উপর এতে গত তুলেছে এতে পাগল। কহুত্রে হায়াত হচ্ছে সেতু, এ সেতুর এদিক হচ্ছে দুনিয়া, ওদিক হচ্ছে আখেরাতরে আব্বা। ব্রিজের উপরে গর উড়েস না রে আব্বা, আমরা এখন এই হায়াতের মাধ্যমে আখেরাতের দিকে আগাইতেছি, কথা ঠিক কিনা? দুনিয়ার মায়া মরিচিকা আমরা পাগল হয়ে গেছি। অহু ভাই যা মাল কামাইলো, 2% খাই গেল না, আমি তো 1% খাইতে পারতেছি না, ইঞ্জিন ডাউন, মাল যা কামাইতেছি রে। বেল নাই বেল নাই বেল নাই রে, কিন্তু সংসারের বিভিন্ন কার্যক্রমে নামি চাইস, তোর পক্ষে তোর বউ নাই। এ আবু মহসিন খান নিজের মাথা গুলি করে ইডেই করলো, এত কষ্ট করলাম ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকা দিয়ে গেলাম ফ্যামিলি রে, আর আমার এই রোগ, 2 বছর আমার ফ্যামিলি আমার কাছে নাই, কোথায় ছেলে কোথায় মেয়ে। এ আবু মহসিন নিজের ব্রেনে নিজে গুলি করে দেখাই দেন, পুরাটা সমাজ এইভাবে লক্ষ লক্ষ আবু মহসিন ফ্যামিলিগত নির্যাতনে আছে, কষ্টে আছে, এ গুলিটা করে সে দেখাই দিছে। আমরা অনেক মানুষ সমাজে পরিবারে কষ্টে আছে, ঠিক নেই? অহু ভাই তো আসলো, আজকে কক না বিয়ে আর একটা করিব, আজকে এটা বলবার ফর তার ঘরে জায়গা নাই, এমনি না কত বড় নেতা কত বড় বিএপি, এ ঘরে তার আগুন লাগলো আর কি। আর এমন অবস্থা ভাই সাহেব,